আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইমোতে থাকা ফ্রেন্ডকে ব্লক করবেন। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজে আপনিও আপনার ইমোর ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন। তো আমাদের অনেক ফ্রেন্ড থাকে যারা আমাদেরকে অনেক জ্বালাতন করে, অনেক ডিস্টার্ব করে। ওরকম জ্বালাতন করা বন্ধুকে কিভাবে আপনি ব্লক করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে মাত্র 2 মিনিটে আপনিও আপনার ওই জ্বালাতন করা বন্ধুকে খুব সহজেই ব্লক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে চলে আসতে হবে ইমো অ্যাপে। তো সিম্পলি আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে ইমোতে আসার পর। এরপর আপনি যে কাজটি করবেন, আপনি যাকে ব্লক দিতে চাইতেছেন যে আর কি আপনাকে বিরক্ত করে, সিম্পলি তার অ্যাকাউন্টে চলে যাবেন। যখন আমি এখানে আমার ফার্স্ট অ্যাকাউন্টে চলে আসলাম, তো ফার্স্ট অ্যাকাউন্টে আসার পর আপনার আমার এরকম একটা ইন্টারফেস শো করলো। তো আপনি যদি তার সাথে মেসেজ বা কলের কথা বলে থাকেন তা ওই হিস্ট্রিগুলো এখানে দেখাবে। এরপর সিম্পলি আপনি এখানে যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, সিম্পলি আপনার এখানে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। কিন্তু এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ব্লকের অপশন নেই। তো সিম্পলি আমরা কিন্তু সরাসরি এখান থেকে বের হয়ে চলে আসি। তো সবাই আমরা এই ভুলটা করে থাকি আর ভাবি যে হয়তো আমাদের এখানে ব্লক করার কোনো অপশন নেই। সিম্পলি আপনি আবার ওই অ্যাকাউন্টে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু, সিম্পলি আপনি এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর একটু এখানে মনোযোগ দিলে একটু দেখতে পারবেন বন্ধুটা রয়েছে তার এখানে প্রোফাইল মেনু, এইখানে কিন্তু একটা ক্লিক করার অপশন রয়েছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, আপনার ওই বন্ধুর অ্যাকাউন্টে যখন আপনি এখানে ক্লিক করবেন এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে ইমো আইডি থাকবে, ইউজার নেম থাকবে, এগুলো আপনার কোনো দরকার নেই। সিম্পলি আপনি এখানে উপরে যে কর্নারে 3 ডট লাইন রয়েছে, সিম্পলি আপনি এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। তো 3 ডট লাইনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার ওই বন্ধুর অ্যাকাউন্টটি শেয়ার করতে পারবেন। এরপর এখানে আপনি একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন আপনার এই বন্ধুকে ফেভারিট করে রাখতে পারবেন। এখান থেকে আপনি যে অপশনটা চালু করেন তাহলে কিন্তু আপনার এই বন্ধুটি ফেভারিট হয়ে যাবে, সবার আগে থাকবে। এরপর এখানে নিচে দেখতে পারবেন রিপোর্টের অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু রিপোর্টও করতে পারবেন। তো সিম্পলি আপনি এখানে আর এগুলোর দরকার নেই। তো আপনি এখানে নিচে দেখতে পারবেন, তো লাস্টের যে অপশনটা রয়েছে তার উপরেরটা ব্লক, সিম্পলি আপনি এখান থেকে ব্লক অপশনে ক্লিক করলেই, এখানে যখনই ব্লক অপশনে ক্লিক করবেন এরপর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এখান দেখতে পাচ্ছেন ব্লক অর ক্যান্সেল, সিম্পলি আপনি এখান থেকে ব্লক অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে হাওয়া হয়ে গেল, এর মানে আমাদের ইমো অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে। এখন সে চাইলেও আর কখনো আমাকে আর মেসেজ দিতে পারবে না, বা আপনার বন্ধু আপনাকে আর কখনোই মেসেজ দিতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো ফিরব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তো তখন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।